চট্টগ্রামে বায়েজিদের চারতলা একটি ভবন হেলে পড়েছে। এটি সহ ঝুঁকিপূর্ণ দুটি ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 20টি পরিবারকে। আতঙ্কে আশেপাশের অন্যান্য ভবনের বাসিন্দারাও এখন হেলে পড়া ভবনটি অপসারণের কথা বলছে প্রশাসন। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। চট্টগ্রাম নগরীর রোফাবাদে খোরশেদ ম্যানশন নামে চাকতলায় ভবনটি হেলে পড়ে শনিবার সন্ধ্যা 6টার দিকে। এ সময় ভবনের বিভিন্ন অংশে দেখা দেয় ফাটল। স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গেল কিছুদিন ধরে ভবনের পেছনে একটি খাল খননের কাজ চলছিল, ফলে দুটি পিলার ভেঙে যায়। এতে ভবনটির এক পাশে হেলে পাশের 5তলা তৈয়বীয় ভবনের সাথে লেগে যায়। এ সময় আতঙ্কিত হয়ে নেমে আসেন ভবন দুটির অন্তত 20টি পরিবার। ভবনের নিচে মাটিটা সরে যাওয়ার কারণে ওইদিকে উত্তর দিকে বিল্ডিংটা কাইট হয়ে গেছে। পাশাপাশি এটা তো ঝুঁকিপূর্ণ, এখন এটা তো ঢাকায় তো সম্ভব না, কিভাবে যাবে ওখানে? এটা পুরো এটা জীবন মরণ সমস্যা এখানের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিচ্ছিন্ন করা হয় পানি ও গ্যাস সংযোগ। আশপাশের ভবন থেকে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। মাটি সরে যাওয়ার কারণে সেখানে ওই দুইটা কলাম নিচে থেকে ক্র্যাক হয়ে গেছে এবং ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণে সে দেখা যাচ্ছে ভবনটা একদিকে হেলে পড়ছে। পিছনে একটা খাল রয়েছে, সেখানে হয়তো কিছু মাটি কর্তনের ফলে এই ভবনটা ক্র্যাক হয়েছে। এটা ভবনের মালিক যিনি আছেন উনিও এটা দাবি করছেন। তো এটা আসলে পরবর্তীতে তদন্ত করে দেখা হবে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলে দেখা যাবে। তবে আকস্মিকভাবে ভবন ছাড়তে হওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এখন কোথায় গিয়ে থাকবেন এবং কিভাবে মালামাল বের করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তাদের অভিযোগ, ঝুঁকির কথা আগে জানলেও ভাড়াটিয়াদের কিছুই জানায়নি ভবন মালিক। তবে ভবন মালিককে পাওয়া যায়নি, ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত অপসারণ করা হবে বলে জানায় প্রশাসন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।